উত্তর সিকিমে দুর্ঘটনায় মৃত সেনা জওয়ানের কফিন বন্দী দেহ এসে পৌঁছল বাঁকুড়ার গ্রামে। কান্নায় ভেঙে পড়ল পরিবার সহ গোটা গ্রাম। গান সেলুট দিয়ে শেষ বিদায়। শুক্রবার উত্তর সিকিমে সেনা জওয়ানদের একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় 16 জন সেনার। মৃত সেনা জওয়ানের তালিকায় ছিল রাজ্যের বাঁকুড়া জেলার ভালুকা গ্রামের সেনা জওয়ান গোপীনাথ মাকুর। শনিবার সন্ধ্যা নাগাদ মৃত সেনা জওয়ানের দেহ এসে পৌঁছয় পানাগড়ে। সেখান থেকে রবিবার বেলা 11টা নাগাদ সেনা জওয়ানের গাড়ি করে কফিনবন্দি সেনা জওয়ান গোপীনাথ মাকুরের দেহ এসে পৌঁছয় বাঁকুড়ার ভালুকা গ্রামে। গ্রামে মরদেহ পৌঁছতে চোখের জলে ভাসে পরিবার সহ গোটা গ্রাম। অগণিত মানুষ হাজির হয় সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে। হাজির হয়েছিলেন বাঁকুড়ার জেলাশাসক কেরাধিকা আয়ার, জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, জনপ্রতিনিধিরা। 2001 সালে সেনাবাহিনীতে যোগ দেয় বাঁকুড়ার প্রত্যন্ত ভালুকা গ্রামের গোপীনাথ মাকুর। অগস্ট মাসে 2 মাসের ছুটি কাটিয়ে আবার কাজে যোগ দেয় গোপীনাথ। মার্চ মাসে বাড়ি এসে বাঁকুড়া শহরের বাড়িতে গৃহপ্রবেশ করার কথাও পরিবারকে জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে স্ত্রীর সাথে শেষ কথাও হয় তার। শুক্রবার সকালে গাড়ি দুর্ঘটনার খবর দেখে প্রবল উৎকণ্ঠা বাড়ে পরিবারের। বারবার ফোন করা হলো, গোপীনাথের সাথে যোগাযোগ করতে পারেনি পরিবার। শুক্রবার সন্ধ্যাবেলা সেনাবাহিনীর তরফ থেকে পরিবারকে মৃত্যু সংবাদ জানানো হয়। তারপর থেকেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। রবিবার কফিনবন্দি মৃতদেহ গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে পরিবার, গ্রামের মানুষ। শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয় হাজার হাজার মানুষ। সেনাবাহিনীর তরফ থেকে পূর্ণ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর বাঁকুড়ার জেলা শাসক নিবেদন করছেন শ্রদ্ধার্ঘ নিবেদন করছে। এরপর আমাদের কাছে এরপর আনন্দ সংবাদ, স্বাস্থ্য সংবাদ, ডাক্তার সংবাদ, বিআরকে হেলথ কেয়ার, বেটার কেয়ার, বেটার আন্ডারস্ট্যান্ডিং। এখন আপনার শহর ধূপগুড়িতে বিআরকে হেলথ কেয়ারে এক ছাদের তলায় সুপার স্পেশালিটি ক্লিনিক। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ অত্যাধুনিক মেশিনের রক্ত মলমূত্র পরীক্ষার সুবিধা। আমাদের ঠিকানা মিলপাড়া ফায়ার স্টেশনের বিপরীতে, ধূপগুড়ি জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 8393554329 অথবা 8393554339।